মামা সাত পোস্টে দাদু যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জেলখানায় ঢোকে তাহলে তারই উদ্দেশ্যে আমরা অন্যায়কে ধ্বংস করার জন্য ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আমরাও জেলখানায় যেতে রাজি আছি আমরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জেলখানায় যেতে রাজি আছি তবে হ্যাঁ সমাজকে পরিবর্তন আমাদের করতেই হবে রাজি আছি মুসলমানের হাত থেকে বন্দুক নামানো মুসলমানের হাত থেকে পিস্তল ছিনিয়ে নেওয়া মুসলমানকে মুসলমানের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়া এই পাওয়ার আমার আল্লাহ আমাদের দিয়েছে বুখারী বা হুজুরে ইন্তেকাল কথা হয়েছে এই জোরে বলবেন জেলখানায় কেন কেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন অন্যায়কে ধ্বংস করার জন্য চক্রান্ত করেছিলেন ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আওয়াজ তুলেছিলেন তারই কারণে জেলে তিনাকে মরতে হয়েছে ইন্তেকাল হয়েছেন ঠিক না বেটি তাহলে আমরাও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য জেল খাটতে হয় রাজি আছি তবে হ্যাঁ সমাজকে পরিবর্তন আমাদের করতেই হবে রাজি আছেন রাজি আছেন যে বলবে সব কথাগুলো বললে আবার বলে যে হুজুরের ছেলেরা এইসব কথা বলবে কেন কি ঠিক না বেটি পীরের ছেলেরা নামাজের কথা বলবে রোজার কথা বলবে হজ যাকাতের কথা বলবে কেন সব কথা বলবে ভাই জানতে চাই আপনার সাথে সম্পর্ক দাদা পীরের সাথে কত বছর আওয়াজ দেন কত বছর দাদা পীরের সঙ্গে সম্পর্ক আপনাদের কত বছর হয়েছে জি জ্ঞান হওয়া থেকে কারো চল্লিশ বছর কারো তিরিশ বছর কারো পঞ্চাশ বছর সম্পর্ক কারো আশি বছর সম্পর্ক আবার কারো একশো বছর সম্পর্ক ঠিক না বেটি তা ভাই আজকে দু পাঁচ বছরের জন্য দাদা পীরের সম্পর্কটাকে ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে ঠিক না বেটি আজকে চোরের মায়ের বড় গলা বুঝলেন আজকে এরা বলে এই পীরের ব্যাটারা আবার এই সমস্ত কথা বলবে কেন ভাই আপনারা কার বান্দা আওয়াজ দেবেন আপনার কার উম্মত ঠিক করে বলবেন ঠিক বলছেন কতজন বলছেন ইমানদারের সাথে হাত তুলবেন যারা গাদ্দার দানান দানান যারা গাদ্দার তারা কিন্তু হাত তুলবেন না যারা সত্যকারের রাসূলের উম্মত রাসূলকে উম্মত বলে মানে তেনার উম্মত আমি তেনাকে রসুল বলে মানি তেন আদর্শ ক্যারেক্টার চরিত্র অনুযায়ী জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করি কিন্তু কোন মানুষের গোলাম নয় আল্লাহ পাকের গোলাম রসুলের গোলাম ইসলামের গোলাম যারা মানি হাত পূজা করেন দেখব ঠিক হাত তুলছেন তো ঠিক বলছেন হাত না বিয়ে দেন তাহলে আপনি আমার আল্লাহ পাকের বান্দা আপনি আমার রসুলের উম্মত তাহলে আপনার হাতে মদ আপনার হাতে গাঁজা আপনার হাতে তাড়ি আপনার হাতে সুদ আপনার হাতে ঘুষ আপনার হাতে লাঠি আপনার হাতে বোম আপনার হাতে পিস্তল আপনি মুসলমানকে মারছেন গরিবকে মারছেন আপনি অত্যাচার জুলুম নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন মুসলমানকে নামাজ পড়তে দিতে যেতে দিচ্ছেন না আজকে জলসায় আসবে বাধা দিচ্ছেন মুসলমান মাদ্রাসায় যাবে বাধা দিচ্ছেন মুসলমান ঈদের নামাজ পড়তে যাবে বাধা দিচ্ছেন মুসলমানকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন সারা রমজান মাস মুসলমান ঘরে নাই তাহলে এর হক কত কোনো বলতে গেলে আপনার গায়ে লেগে যায় না হ্যাঁ হক কথা বলতে গেলে গায়ে লেগে যাবে আজকে আল্লাহ পাক আমাকে পাওয়ার দিয়েছে রাসূল পাওয়ার দিয়েছে আজকে ইসলাম আমাকে পাওয়ার দিয়েছে আমি একজন আলেম আমার পিছনে বসে আছে একজন হাক্কানি আলেম ইনি টাইটেল পাস ইনার অধিকার আছে পাওয়ার আছে আজকে মুসলমানের হয়ে কথা বলা ঠিক না বেটি মুসলমানের হাত থেকে বন্দুক নামানো মুসলমানের হাত থেকে পিস্তল ছিনিয়ে নেওয়া মুসলমানকে মুসলমানের হাত থেকে লাঠি ছিনিয়ে নেওয়া এই পাওয়ার আমার আল্লাহ আমাদের দিয়েছে আজকে তুমি মুসলমানদেরকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য বাজে লাইনে ব্যবহার করবে আর আমরা ঢাল হিসেবে দাঁড়াতে পারবো না কি ঠিক না বেটি সে একটা গালি দিতে যাবে একটা মানুষকে কষ্ট দিতে যাচ্ছে একটা মানুষকে মার্ডার করতে যাচ্ছে একটা মানুষের মেরে খেতে যাচ্ছে ঝেড়ে খেতে যাচ্ছে সুসের কারবার করতে যাচ্ছে ঘুষের কারবার করতে যাচ্ছে এটা হারাম খেতে যাচ্ছে তাহলে আমি আলেম হয়ে পীর সাহেব হয়ে পীরজাদা হয়ে ইমাম সাহেব হয়ে তার সামনে রুখে দাঁড়ানো আমার অধিকার আছে না নাই ও
আমার অধিকারের কথা বলতে গেলেই তোমার গায়ে জ্বালা বাঁধে বাঁধবে কিছু করার নেই হক পথে এসেছি হক পথে চলছি হক কথা বলবো দাওয়াত দেন চাই নাই দেন কোনো পরোয়া করি না হয়তো আপনি আমার 10টা জলসা বন্ধ করে দেবেন 100 জলসা বন্ধ করে দেবেন 500 জলসা বন্ধ করে দেবেন রুজির মালিক কে আল্লাহ ফাঁকা মাঠে ভাই শিয়াল দেখেছেন কি খাই বলেন তো ফাঁকা মাঠে পিঁপড়ে চলে দেখেছেন পিঁপড়ে পিঁপড়ে কি খায় ভাই ওরা আপনার বাড়িতে বলুন তো পিঁপড়েগুলো শুকনো শুকনো মরে যাচ্ছে ভাই কিন্তু বাড়ির পিঁপড়েগুলো দেখবেন আর ফাঁকা মাঠে গিয়ে পিঁপড়েগুলো দেখবেন ওদের চেহারা সলিড ঠিক না বেটি আর বাড়িগুলো মরেই না খেতে পেয়ে মরে যাচ্ছে তা ওরা কি কি খাচ্ছে ভাই আল্লাহ খাচ্ছে বুঝলেন সাত তবক আসমান থেকে নিয়ে সাত তবক জমিনের মালিক আমার আল্লাহ 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তা হলেন আমার আল্লাহ আল্লাহ পাক 18,000 মখলুকাতকে যেমন খাওয়াচ্ছেন আল্লাহ আমাকেও তেমন খাওয়াবেন ঠিক না বেটি তবে আমার একটাই আল্লাহ পাকের একটাই চাওয়া একটাই পাওয়া সাফিরি এ আমার বান্দা তোকে দুনিয়ায় পাঠালাম তোকে নিষেধ করছি এটা খাবি না এটা খাবি এটা করবি না এটা করবি এদিকে যাবি না এদিকে যাবি আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন করব না যেটা করতে বলেছেন করব এর বাকিটা আমার আল্লাহ পাক আমি কি খাবো কি করব আমার মান সম্মান থাকবে কি যাবে কি হবে না হবে সব মালিক আমার আল্লাহ ঠিক না বেটি তব দুনিয়ার কোন বান্দা আমাকে খাওয়াতেও পারবে না আর আমার আমাকে মারতেও পারবে না তাম বিশ্বে যত বন্দুক আছে কামান আছে পরমাণু আছে যদি বলা হয় সাফিরের শরীরটাকে ঝাঁঝরা বানিয়ে ফেলবো যদি সব চালিয়ে আমার শরীরটাকে ঝাঁঝরা করে দেয় চান্নির মতো করে দেয় নেটের মতো করে দেয় আর আল্লাহ পাক যদি বলে ওকে বাঁচাবো শরীরটা আমার নেট হয়ে যাব তবুও মরবো আল্লাহ বাঁচাবেন বলেছেন মিটে যাব আর যদি আল্লাহ বলে বান্দা তোকে তুলবো তাম বিশ্বে যত ডাক্তার কবিরাজ আছে সব চেকাবে বসিয়ে দেবে বাঁচাতে পারবে ওষুধ ডাক্তারই বসিয়ে দেবে আমার কাছে বাঁচাতে পারবে পারবে না তাই অনুরোধ করে বলবো আল্লাহর মার যে দুনিয়ার বার বান্দার মার কি ধে আর আল্লাহর মার রয়ে শুয়ে বাংলাদেশে ভাই গেছি যাই তো ওখানে আমি বিশ্বকুমার আত্মীয় বাড়ি তাই বাংলাদেশের লোকেরা ওরা এতটাই গুমারে কিছু কিছু আছে সসা তোরে হালাই দিমু ও সস্তকারে হেলিয়েই যায় ওরা রেগে গেলে বলে সসা তোরে হালাই দিমু তারপরে দেখবেন শুয়ে আছে আর কুটার ক্ষমতা নেই বুঝলেন না তা ভাই ওরা মারবে বলে মেরে দেয় বান্দা বান্দার মাঝে মারবো মেরে দেয় কিন্তু আল্লাহর মার রয়ে শুয়ে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ছাড় দেন ছেড়ে দেন না যেমন আপনার হাতে ঘড়ির কি থাকে বলেন তো ঘড়ির কি লাটা ঘড়ি উঠছে আপনি শুধু ছাড়ছেন ঘড়ি উঠছে শুধু ছাড়ছেন উড়ে 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 ছেড়ে আপনি ছেড়ে গেছেন উড়ে যাচ্ছে একদম আকাশে উঠে গেছে লিলি করছে একটুখানি হয়ে গেছে ঘড়ি বলছে আমার ভাব লাইকে ঠিক না বেটি আমি একা একদম বস মাথায় উঠে গেছে আর যখন সন্ধ্যাবেলা লাটাই গুটোই তখন কি হবে ভাই হ্যাঁ সব ওই একটা ফুস ঠিক না বেটি সব শেষ তা ভাই আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না গতকালকে কি হয়েছে দেখেছেন তো ভূমিকম্প কত বড় বড় দাদা সব তলায় চলে গেছে শুই আছে দুই অবস্থায় গুজে গেছে মাটির তলায় কারো মাটি আর লাগে না ও নিজের ঘর ভাঙাতেই দাপন হয়ে গেছে ঠিক না বেটি এমন দিন আসবে এমন সময় আসবে কারোর হাতে এক ফোঁটা পানি আপনার নসিবে হবে না কারোর হাতে এক ফোঁটা মাটি আপনার নসিবে হবে না জোরহাত করে বলছি সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান ইসলামের ইসলামকে নিয়ে শরিয়াতকে নিয়ে অসহায়কে নিয়ে খেলা বন্ধ করেন কাজে লাগবে না হলে সব তো যাই হোক এতক্ষণ উচ্চ আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছি
বিভিন্ন রকম দিক নিয়ে আলাপ আলোচনা করেছি যদি আমার কথায় কেউ মনে ব্যথা পেয়ে থাকেন ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় maaf করবেন কি করবেন তো এই জোরে বলেন না হ্যাঁ ব্যথা পেয়েছেন আপনারা তাহলে বলেন হ্যাঁ আমার বাবা টেনে বলে মানে খুব কষ্ট পেয়েছেন নাকি ব্যথা পেয়েছেন পাননি তো তাহলে বলেন maaf করব যাক মজা করলাম আপনার আমার পীর ভাই আমি আপনার পীর ভাই যদি ভাই ভাই সম্পর্ক না থাকে তাহলে থাকবেটা কি